চিকিৎসালয়ৰ মজিয়াত বটলৰ দীঘলীয়া শাৰী শাৰী শাৰীকৈ থোৱা হৈছে জোতা চেণ্ডেল আৰু বহুজনে শুই বহি নিশাটো কটাইছে চিকিৎসালয়ত এই দৃশ্য দেখি হয়তো আপুনি ধৰিব পৰা নাই কিয় এই পৰিৱেশ চিকিৎসালয়ত শুই থকা এইসকল লোক কোনো ৰোগীও নহয় নহয় কোনো ৰোগীৰ আপুনিও এই সমগ্র দৃশ্যৰ মূল কাৰণ কোভিড ভেকচিন ভেকচিন লবলৈ মাজনিশাৰ পৰাই কৰিমগঞ্জৰ মহাত্মা গান্ধী আদৰ্শ চিকিৎসালয়ত ৰাইজে পাতিছে দীঘলীয়া শাৰী আর 7টা 8টার সময় লাইন পাওয়া যায় না আর ভ্যাকসিন মারা হয় না আমরা ঘুরিয়ে যাই আর আজকে লাইনও আছে কালকে সকালে ভ্যাকসিন নিয়ে যাইতাম আজকে রাত্রে সমস্ত রাত্রে কেন তাপ নিখার এই দৃশ্যর পাছত চিকিৎসালয়খনের পুয়ার এই পরিবেশ ভ্যাকসিন লবলে সমাগম ঘটিছে সহস্রজনের নাই কোনো কোভিড প্রোটোকল মুখত নাই মাস্ক নাই কোনো সামাজিক দূরত্ব শাড়ি পাতুতেই মাজতে লাগিছে পয়মা কোনে প্রথমে ভ্যাকসিন লব তাক লৈ তর্কাতর্কি এই সমূহ দৃশ্য দেখি সহজেই অনুমেয় এওঁলোকে কোভিড নিষেধ কৰিবলৈ আহিছে নে কোভিড কঢ়িয়াবলৈ আহিছে করিমগঞ্জের পর রোহন মালাকারর রিপোর্ট ND24 আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল